আলু, এই ছোটর বাচ্চা আলু, উপরে বারান্দা তোর কি কাজ? আজ যদি তোকে আমি কুচি কুচি করে কেটে ভেজে না খেয়েছি তো আমার নাম আলু চোর, ডাকাত, ডাকাত। কুড়ে বাচ্চা আলু, কোন বর্দি? হ্যাঁ বর্দি, সারাত কোন জমি বাড়িতে থাকো যে সারাদিন বসে বসে ঝিমো? না ঝিমোইনি তো, ভাবছিলুম পদ্ম। পদ্ম জমের বাচ্চা, বাড়ির চাকর, পোশাক আশাক দেখো কেন ফিল্ম স্টার। আমার দোল্লা কোথায়? দিয়েছি তো, ঝুলিয়ে দিয়েছি। ঝুলিয়ে দিয়েছি ফেলে দিতে কথা, আর যদি তুমি কেটে কিমা না বানাই। যাচ্ছি যাচ্ছি, এখনই যাচ্ছি। 5 মিনিটের মধ্যে যেন দোল্লা টাঙানো হয় আমি দোল্লা। দেখলেন তো, এ বাড়ির বড় মেয়ে, অবশ্য এটাকে বাড়ি না বলে পাগলা গারদ বলাই ভালো। এ বাড়ির মালিক নরদুল্লভ হালদার, খালি টাকা গোনে, টাকা আর শুটকি মাছ। এ বাড়ির ছোট মেয়ে, ছোট মেয়ে ঝুলন, শান্ত ভদ্র, সারাক্ষণ শুধু বই পড়ে আর গান করে। বাড়ি বড় মেয়ে শ্রীমতী ভয়ঙ্করীর সাথে তো আপনাদের এক্ষুনি পরিচয় হলো, আর আমি হচ্ছি মিস্টার আলু, এ বাড়ির চাকর, বিনে মাইনের। অবশ্য মাঝে মাঝে মাল যা ঝাড়ি না, মাইনের আর দরকার হয় না। চলি। এই ছুচর বাচ্চা আলু, ও হ্যাঁ আর একটা কথা, ওই নরবল্লভ, নরদুর্লভ মানে আমার মনিব, বড় মেয়ে বিয়ের জন্য না ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। ওই মেয়ের বিয়ে, আর এই জন্য না রোজ একটা করে ঘটক আসছে, আর বর্দি তাকে অ্যাজান পেটান পেটায় না, পালাবার পথ পায় না। ওই রে, ওই দেখুন আর একটা স্যাম্পল আসছে, কি বেড়াও পেরানি খাবে। আলু, এই ছোটর বাচ্চা আলু, উপরে বারান্দা তোর কি কাজ? নেবে শালা নুনিতালের বাচ্চা আলু, আলু আজ যদি তোকে আমি কুচি কুচি করে কেটে ভেজে না খেয়েছি তো আমার নাম, আমার নাম নরবল্লম হালদার, একটি থাপ্পড়ে চোয়ালের হাড় ভেঙে দেব। ভদ্র বাড়ি ইয়ার চর্চা, আমার নাম নরবল্লম নয় নরদুর্লভ। বিপদ কোথাকার বিপদ? একটি থপ্পড়ে বিপত্তি বিচার করলাম আমি, এইরকম বাপ না হলে ওইরকম মেয়ে হয়? কি গুড়গুড় কথা! হ্যাঁ না বলছি, আপনার কি দুটি বিবাহযোগ্য মেয়ে আছে? হ্যাঁ, তাতে তোমার অসুবিধাটা কিসে? সুবিধে একটি মেয়ে আমি চাই, একটি থাপ্পড়ে বদন বিগড়ে দেবো বুড়ো ভাম কোথাকার। আমার হাতে একটি বিবাহযোগ্য পাত্র আছে। ও তাই বলো ঘট। হ্যাঁ, তোমার নম্বর হলো 101। তোমার আগে 100 জন এখান থেকে প্যাদানি খেয়ে বিদায় দিচ্ছে। প্যাদানি খেয়েও আমি যাই না, এরকম কেসও আমি উতরে দিয়েছি, তাই নাকি? তা আমার মেয়ের সঙ্গে তোমার পরিচয় হয়েছে? প্রথমে প্রথমে একটা ব্যাডমিন্টন র্যাকেট দিয়ে প্রথম স্বাগতম এই হাতের উপর। বাবুল, তাহলেই বুঝতে পারছো
নাদুস নুদুস মাকাল ফল জামাই আমার চলবে না। আচ্ছা আপনার দুটো মেয়ে কি একই রকম? নো নেভার নেভার, আমার ছোট মেয়ে একেবারে বিপরীত, গুণে লক্ষ্মী রূপে সরস্বতী। তাহলে ওই ছোট মেয়েটিকেই আমায় দিন। এই মারবো একটা পর বুড়ো ভাম কথা। আহ না, মানে ওই বিয়ে দিন, বিয়ে দিন, বিয়ে পাত্তর আছে পাত্তর। ও ছোট মেয়ের বিয়ে দিয়ে দেবো, আর বড় মেয়েটিকে আই বুড়ো আল্লাহ দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে? ঘুরুক না। এই শোনো শোনো, এই এই ছোট মেয়ের সম্বন্ধে তোমার কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ তুমি আমার বড় মেয়ের একটা বিয়ে ঠিক করো, বুঝতে পেরেছো? বড় মেয়ের বিয়ে না দিয়ে আমি ছোট মেয়ের বিয়ে দিচ্ছি না। তাও অবশ্য কেউ দেয়ও না। হ্যাঁ আচ্ছা শোনো বিপদ কুমার, তারুণ 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 তরুণ তারুণ পাঞ্জাব তারুণ তরুণ তারুণ। আচ্ছা শোনো তরুণ তারুণ, তুমি আমার ও বিপদ তারুণ। আচ্ছা বিপদ তারুণ, তুমি আমার বড় মেয়ের জন্য একটি পাত্র ঠিক করো বুঝলে, আর আমার ছোট মেয়ের জন্য তুমি ওই লেখাপড়ার জন্য একটি বুড়ো প্রফেসর, আর গান শেখাবার জন্য একটি বুড়ো গানের মাস্টার তুমি দেখো। আচ্ছা দুটোই বুড়ো, দুটোই বুড়ো, ঠিক আছে তুমি এখন এসো। আচ্ছা ভালো কথা। কি হলো দাড়ি বলে কেন? পারিশ্রমিক দাঁড়াও। কেন ওই যে সকালবেলা যে মালগুলো ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল ওগুলো আমি ঝেড়ে ঝেড়ে ব্যাগে ভরেছিলাম, একটা উপরে। ও তুমি তুমি ঝেড়ে ব্যাগে ভরেছিলে? একটা উপরে সেই ব্যাগে আমি আলু যাচ্ছ। তোমার সেই ব্যাগ কি আর আছে? তুমি আমার মাল ঝেড়ে ব্যাগে ভরেছিলে, আর আমাদের আলু এতক্ষণ ওই ব্যাগ মাল শুদ্ধ ঝেড়ে দিয়ে গ্যাজা টেনে বসে আছে। এখন বলছি ভালো ভালো চলে যাও, না হলে তোমার ধুতি পাঞ্জাবি খুলে নেবে, ছাতাটা কেড়ে নেবে, ইনক্লুডিং দেখ দু টাকা মারবো এক কাপ। একটা কথা জিজ্ঞেস করবো, আপনাদের আদি নিবাস কি কাশি? কেন কাশির মাদর এক থাপ্পড়ে দাঁত খুলে নেয়? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।